চিত্রে এ বি সি একটি ত্রিভুজ যেখানে বি সি বাহু এর উপর ডি একটি বিন্দু, এ সি বাহুর উপর ই এবং এ বি বাহুর উপর এস একটি বিন্দু। এরা এমনভাবে অবস্থিত যেন এ ই অনুপাত ই সি 1:3, অর্থাৎ এ সি বাহুটিকে যদি 4 ভাগে ভাগ করা হয় তাহলে এ ই বাহু হবে তার 1 ভাগ এবং ই সি বাহু হবে তার 3 ভাগ। আবার বলেছে ডিসি অনুপাত ডিবি সমান 2:1, অর্থাৎ পুরো বিসি বাহুটিকে যদি 3টি ভাগে ভাগ করা হয় তাহলে ডিসি হবে তার 2 ভাগ এবং বিডি হবে তার 1 ভাগ। আবার বলেছে বিএফ অনুপাত এফ এ সমান 3:2, অর্থাৎ যদি এবি বাহুটিকে মোট 5টি ভাগে ভাগ করা হয় তাহলে বিএফ বাহুটি হবে 3 ভাগ এবং এফ এ এই বাহুটি হবে 2 ভাগ। তাহলে বলেছে ত্রিভুজ এইচ আই জি এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ এইচ আই জি এর ক্ষেত্রফল বের করার জন্য শর্ত অনুযায়ী আগে চিত্রটি ঠিক মতো আঁকতে হবে। এখানে যে চিত্রটি তোমরা দেখছো এটি কিন্তু আসলে ভুল, এটিকে যদি ঠিক মতো আঁকা হয় তাহলে কিন্তু অন্যরকম হবে দেখতে। তাই এখন সবাই আগে চিত্রটি ঠিক মতো আঁকি। এ বি বাহুটি মোট হল 5 ভাগ করা হয়েছে, যার বিএফ হলো 3 ভাগ এবং এফ এ হলো 2 ভাগ। এইভাবে করে চিত্রটি আঁকি। শূন্য থেকে শুরু করে পাঁচ পর্যন্ত আঁকি। যেখানে বিএফ হলো 3 ভাগ, এটি হচ্ছে এ, এটি হচ্ছে বি, 1, 2, 3 এটি হলো বিএফ এ এবং 1, 2 এটি হলো 2 ভাগ। এ বি এই পয়েন্ট হলো এফ। আবার ডিসি অনুপাত ডিবি হলো 2:1, অর্থাৎ ডিসি বাহুটির মোট 3 ভাগ করেছে, যার ডিসি হলো 2 ভাগ এবং ডিবি হলো 1 ভাগ। বিসি বাহুটিকে 0-6 পর্যন্ত নেই। এটি হলো বি, এ পাশে হলো সি, যেখানে ডিসি হলো 2 এবং ডিবি হলো 1। যেহেতু এই বাহুটির দৈর্ঘ্য হলো 6, তাহলে ডিসি বাহুর দৈর্ঘ্য হবে 6×2/3, অর্থাৎ 4, 3×6, 2×4, 1, 2, 3, 4। এবং যেহেতু ডিবি বলেছে 1 ভাগ, তাই পুরো বাহুটি যেহেতু 6 সেন্টিমিটার, তো সে হিসেবে হিসাব করলে বিডি বাহুর দৈর্ঘ্য হবে 2 সেন্টিমিটার। এটি হলো ডি পয়েন্ট, এটি হলো সি পয়েন্ট। এখন এসি যোগ করি। এসি বাহুটিকে মোট 4টি ভাগ ভাগ করা হয়েছে, যেখানে 4 ভাগে 1 ভাগ হলো এই এবং 3 ভাগ হলো ইসি বাহুকে বোঝানো হচ্ছে। তাই এখন সব রেখে এসি বাহুটিকে সমান 4টে ভাগে ভাগ করি। এসি ভাগটিকে সমান 2 ভাগে ভাগ হয়েছে। এখন এতটুকু অংশকে আবার সমান 2 ভাগ করি।
এটি হলো ই পয়েন্ট যেখানে এসি বাহুটিকে যে চার ভাগ করা হয় তাহলে এই হবে তার এক ভাগ এবং এসি হবে তার তিন ভাগ শতাংশ যেহেতু টাকা হয়ে গেছে প্রশ্নে শীর্ষবিন্দু এর সাথে বিপরীত বাহু বিসি এর উপস্থিত বিন্দু একটি ডি এর যোগ করা হয়েছে আবার বি বিন্দুর সাথে এর বিপরীত বাহু এসি এর উপস্থিত একটি বিন্দু ই বি যোগ করা হয়েছে এবং সি বিন্দুর বিপরীত বাহু এ বি এর উপর অবস্থিত একটি বিন্দু এফ সেফ যোগ করা হয়েছে এর সাথে এখন দ্বিবিন্দু যোগ করি এর সাথে এক বিন্দু যোগ করি এবং বি এর সাথে ই বিন্দু যোগ করি লক্ষ্য করো এ বি সি এফ এবং বি এ কে যখন যোগ করা হয়েছে তখন তিনটি ভাগ কিন্তু একটি বিন্দু দিয়ে গিয়েছে এতটুকু অংশ কিন্তু আসলে একটি বিন্দু যেহেতু এটি একটি বিন্দু অতএব এতে কোনো ক্ষেত্রফল নেই প্রশ্ন চিত্রে দেখানো হয়েছে যখন এই তিনটি বাহু অঙ্কন করা হয়েছে তখন তারা এখানে একটি ছোট্ট করে ক্ষেত্র উৎপন্ন করেছিল এইচ আই জি এবং এইচ আই জি এর ক্ষেত্রফল কিন্তু আসলে বের করতে বলা হয়েছে কিন্তু চিত্রটি যখন ঠিক মতো আঁকা হলো তখন দেখা গেল এইচ আই এবং জি এই তিনটি বিন্দু কিন্তু আসলে একটি বিন্দুকে বোঝাচ্ছে যেহেতু এইচ আই এবং জি তিনটি একই বিন্দু তাহলে এইচ আই জি এর কোনো ক্ষেত্রফল নেই অর্থাৎ ত্রিভুজ এইচ আই জি এর ক্ষেত্রফল হলো শূন্য এটাই উত্তর